নবীজি রওজার কাছে একদিন দাঁড়াইছি, আজান মদিনা শরীফ হুজুরের রওজার কাছে দাঁড়াইয়া শোনেন, ভালো করে শুনেন, হাত উঠে মোনাজাত করতেছি, আমি নবীজির কাছে হুজুর কিছু চাই নাই, অতটুকু এলাম আমি ইসলাম কবুল করার আগেই শিখছি, মাখলুকের কাছে কিছু নাই, সব আছে খালেকের কাছে, খালেক সব পারে মাখলুক সারা, কি বলেন ঠিক নেবে ঠিক, বান্দা কিছু পারে না আল্লাহ সারা, আল্লাহ সব পারে বান্দা সারা, কি বলেন ঠিক নেবে ঠিক, হাত উঠে মোনাজাত করতেছি, কাঁদতেছি আর বলতেছি, আর রাসূলুল্লাহ আমি কি রোজার কাছে দাঁড়াইবার উপযুক্ত ছিলাম? আপনার রোজার কাছে যে মালিক আমাকে আইনা দিছে ওই মালিকের কাছে বইলে দেন, আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কাঁদতেছি, দুনিয়ার আমার কোনো খেয়াল নাই, আমি কোনখানে দাঁড়াইয়া আছি না কোনখানে বসা আছি, পিছন দিক থেকে এক অ্যারাবিয়ান আল্লাহু আকবার পুলিশ, সৌদি পুলিশ, পিছন দিক থেকে আয়েশাই আমার জামা ধরছে, আল্লাহিয়া হারাম, এই যে সৌদি আরবদের আঞ্চলিক ভাষা হারাম মানে নিষিদ্ধ, জামা খপ করে ধরছে, ডাক দিয়ে বলে আল্লাহিয়া হারাম। আমি তার দিকে তাকায় আছি, বললাম মাফি মালুম, আমি বুঝবার পারি নাই, আমাকে আরবিতে বলতেছেন নবীজির কাছে কিছু চাইস না, যা চাও আর আল্লাহর কাছে চা, সিনাটা ধরে আমাকে মদিনার থেকে দক্ষিণ দিকে মসজিদে নববীতে ঘুরাই দিয়েছে, কারণ মদিনাবাসীরা দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে, কারণ মদিনার থেকে দক্ষিণ দিকে হইল কাবাক, জোরে কন সুবহানাল্লাহ। আমি পুলিশের দিকে তাকাইয়াছি, হুজুর পুলিশের দিকে তাকাইয়া 2001-এর কথা, আমি পুলিশের দিকে তাকাই তাকাই নিজে নিজে বললাম দিস ইজ দ্য ট্রুথ, এইটাই সত্য, ওর স্বচ্ছ ইমান, আমার বেজার হওয়ার কিছু নাই। আমি পুলিশের দিকে তাকাই বললাম, সৌদি আরবের লোকেরা বৃদ্ধাঙ্গুলি জাগাইলে খুব মনে করে যে ধন্যবাদ দিচ্ছে, আমি সৌদি আরবের পুলিশকে ধন্যবাদ দিলাম, ধন্যবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আইসা আমার কপালটার মধ্যে একটা সুমা দিছেন, আমি ওর কপালটার মধ্যে আর দুইটা সুমা দিছি, এরপরও আমার জড়াই ধরে আমার কপালের মধ্যে 10টা সুমা দিছে, 10টা সুমা দেওয়ার পরে ওকে জিজ্ঞেস করি মাসমুকাম তোমার নাম কি, আমাকে নাম বললো, জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইয়র ফাদার্স নেম, আগে জিজ্ঞেস করছি ইংলিশ মালুম, বলে সামথিং, জিজ্ঞেস করলাম তোমার বাবার নাম কি বললো, জিজ্ঞেস করলাম তোমার মায়ের নাম কি, পুলিশ সঙ্গে সঙ্গে এরকম আঙ্গুল মুখে দিয়ে বলে হোয়াট, তুই আমার মায়ের নাম দিয়ে কি করবি, বলে মাফি মুশকিল তুই বল, ও বলছে, বল তুই আমার কাছে জিজ্ঞেস কর, আমি আরবিতে বলছি তুই এখন আমার কাছে জিজ্ঞেস কর, আমি আমাকে ডাক দিয়ে বলে মায়াস মুখা তোমার নাম কি, আমলে স্মিস রাজুল ইসলাম সেরাজি, ও একটু হাস দিয়ে বলে আর বা তোর নাম সাইদিয়া, মানে ওদের দৃষ্টিতে সেরাজুল মোহাম্মদ একটা নাম, শুধু মোহাম্মদ একটা নাম, সেরাজুল একটা নাম, ইসলাম একটা নাম, সেরাজি একটা নাম, কই তুই সাইন নাম ব্যবহার কর, আমলে মাফি মুশকিল কোনো সমস্যা নাই, সাইন নাম আল্লাহর কাছে নামের কোনো অভাব আছে, জিজ্ঞেস কর হোয়াট ইজ ইয়র ফাদার্স নেম, আমি বললাম আমার বাবার নাম, বল তোমার মায়ের নাম, বললাম এখনো মদিনার মসজিদের মধ্যে ওইসা আঙ্গুল কামড়ায় বলে মাফি মালুম মুশকিল কাতির, আমি বুঝি না অনেক সমস্যা, মুশকিল কাসির বলি না, ওরা কাসির বলে না, ওদের আঞ্চলিক ভাষা বলে কাতির, আমরা বলি না আঞ্চলিক ভাষা, কাই মুশকিল কাতির মাফি মালুম সেরাজুল ইসলাম সেরাজি, বাবার নামটা শুনে কয় মায়ের নাম, ওফ আমি বলে মাফি মুশকিল আমি রিভার্টেড মুসলিম, রিভার্টেড আমাকে বলে রিভার্টেড মুসলিম আর কনভার্টেড মুসলিম, আমরা নাম জি হ্যাঁ সেরাজুল ইসলাম সেরাজি, উফু তা আমি বললাম ওকে ডাক দিয়ে বললাম তুই আমার জন্য দোয়া কর, তো আমার দিকে তাকাই আছে, তখন আমি কাঁদতেছি, মদিনা রোজা তো কাছে চুম্বক কাছে থাকলে তো লোহাকে আমি কাঁদতেছি, ও মনে করছে ও রিভার্টেড মুসলিম ন মুসলিম, ও মনে আর্থিক অসচ্ছলতায় ভুগতেছে, ও আমাকে পুলিশ ধরে বলে সিরাজুল ইসলাম তুই কাঁদিস না, তুই ন মুসলিম নবীজি রোজা এসেছ, আমি মদিনার পুলিশ, পুলিশ হলে কি হবে, আমি বড় ফ্যামিলির ছেলে, আমার যত সম্পদ আছে তোরে আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, তোকে সব দিয়ে দেবো, আমি পুলিশকে ইংলিশে বললাম পুলিশ আমি তোর সম্পদ নিতে আসি নাই, আমার বাবা রেজিস্টার ফিজিশিয়ান, বাংলাদেশে আমার বাড়ি কোটি কোটি টাকার সম্পদের মালিক আমিও ছিলাম, আমার ডাক দিয়ে বলে তাহলে তুই কাঁদো কেন, বলছে আমি কাঁদি কেন, তোর কাছে কি বলবো, তোর কাছে কি বলবো, বল তুই কাঁদো কেন, তুই কাঁদিস না আমার বাবার কাছে তোকে নিয়ে যাব, আমার বাবা সৌদি আরবের বড় একজন মুদির, তুই ইংলিশে বলবি আমার বাবা ইংলিশ বোঝে না, ও বলতেছে
আমার বাবা ইংলিশ বোঝে না, আমার বাবার কাছে তুই ইংলিশে বলবি, আমি ট্রান্সলেট করে আরবিকে বুঝাই আরবিতে বুঝাই দেব। আমার বাবা যদি তোর কথা বুঝে, আমার বাবার যা আছে আমার মনে হয় এক মিনিট দেরি করবে না, সব তোরে দিয়ে দেবে। আমি বললাম দেখ তোর সম্পদ নিতে আসি নাই, তোর বাবার সম্পদ আমি নিশে আসি নাই। বলে তুই কাঁদো কেন? আমি বলি কাঁদি কেন জানুনি, শোন আমার মনটা চাইছে ওই জায়গাটায় যাইয়া আমি একটু মোনাজাত করব। কই কোন জায়গায় যাবি তুই? আরবিতে বলতেছে আমি ওই জায়গাটা যাব। কই তাহলে লাভ হইবি কি? আমি লাভ কি হবে তুই বুঝবি না, আমি নবীজির সাথে একটু মন খুলে কথা বলবো, আমার পাগলামি কথা আর কি। ওকে ডাক দিল, তা সোরা সোরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, নিয়ে গেছে দাঁড়া করাইয়া ডাক দিয়ে বলে সারাজুল শোন এখানে দাঁড়ান যায় না, হজের মৌসুমে কাউকে দাঁড়াইতে দেন, আমার পাওয়ারে দাঁড়াইতে দিলাম, এখানে বসে অল্প তেলোয়াত করবি, দুরুদ শরীফ পড়বি, অল্প ছোট্ট দোয়া করি, এখান থেকে চলে আসবি, খবরদার বেশি দেরি করবি না, এখানে কোনোদিন জাহামা করা যায় না, এখানে গ্যাঞ্জাম করা যায় না, তাড়াতাড়ি। এরপরে তোরে ওয়াদা দিলাম তুই যতবার মদিনে আসবি, যেখানে রাজা বাদশারা গিয়া নবীজি রোজা জিয়ারত করে সেইখানে আমি তোরে নিয়ে যাবো। এই আমার কাট নে, ওকে কাটটা আমি পকেটের মধ্যে রাখলাম, আমি একটু তেলোয়াত করে দুরুদ শরীফ পড়ে হাত উঠেছি, আতুরে কাঁদতেছি, এর মধ্যেও ফিরে আসছে, ডাক দিয়ে বলে সারাজুল শোন আমি আবার আসছি, তোর কাছে আমি দোয়া চাই, তুই আমার জন্য দোয়া করবি। আমি বল তুই পাগল নাকি, তোর পায়ের জুতার যে দাম আছে রজার কাছে থাকো, তোর জুতায় যে ধুলি তার দামও তো আমার নাই, ও আমার মুখটা এরকম সাইপে ধরছে। ডাক দিয়ে বলে এমন কথা বলতে নাই, একদিকে তুই রিভার্টেড মুসলিম, অপরদিকে তুই দুইফুর রহমান আল্লাহর মেহমান, তুই কথা বলবি না, কেন আসছি জানো? আমার একটা দরখাস্ত আছে তোর কাছে। আমি বলি হোয়াট? তোর আবার দরখাস্ত কি আমার কাছে? আমার দরখাস্ত আছে তোর কাছে? না না আমি পুলিশ, আমি যখন পুলিশ ডিউটি করতে আসি আমার আব্বার আম্মারে দুই পাশে বসাই, আমার আব্বার চেহারার দিক তাকাই, আম্মার চেহারার দিক তাকাই, আব্বা আমারে বলে আমার মাকে খোসা দিয়ে বলে ওই আমার পাগলা ছেলে কেমনে তাকাই আছে দেখো। এরপরে মায়ের কপাল একটা সুমা দিই, বাবার কপাল একটা সুমা দিয়ে আমি মসজিদে নববীতে ডিউটিতে আসি। ওর এই কথা শুনে আমি বললাম তাহলে তুই কি বলতে চাও? তোর কাছে বলি তুই আম্মার আব্বা এবং আম্মার হায়াতের জন্য দোয়া করবি, আমি যেন বেশি বেশি আমার আব্বা আম্মাকে দেখতে পারি। আঙ্গুল দিয়ে বলে ওই রওজাওয়ালা কি বলছে জানুনি, আল্লাহু আকবার, নবীজি রওজার কাছে তো রওজা, ওই রওজাওয়ালা কি বলছে জানুনি, ও কিন্তু আরবিতে আমাকে বলতে আছে, সেগুলো বললে আপনারা বুঝবেন না। বলে বল, ওই রওজাওয়ালা বলছে মায়ের নজর, মায়ের চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়, বাবার চেহারার দিকে। তখন আমি অভিভূত হয়ে গেছি, আমি জোরে কান্না শুরু করছি, আমি বলে শোন মদিনার পুলিশ তুই আমার কাছে তোর রব্বার আম্মার জন্য দোয়া চাও, আর আমি 40 বছর, তখন বলছি অল্প কম বলছি যে আমি এত বছরের মধ্যে আমি আমার মা বইলে ডাকি নাই, বাবা বইলে ডাকি নাই। মদিনার পুলিশ আমার মুখের মধ্যে সুমা দিছে, কপালের মধ্যে 10টা সুমা দিয়ে বলে সিরাজুল কাদিস না, বরঞ্চ দোয়া কর এক জান্নাতের মধ্যে যেন সবাই একত্রে থাকতে পারি, চট্টগ্রামের বাইরে কোনো দলাদলি নাই, হাত দিয়া কয়েন না করবো না, কয়েন হাত দিয়ে কয়েন না, দলাদলি করবো না, হাত দিয়ে কয়েন হিংসা করবো না, হাত দিয়ে বলেন গিবত করবো না, হাত দিয়ে বলেন কারণে গালাগালি করবো না, আমি পায়ে হাত দিয়ে গেলাম সবাই মিলেমিশে থাকবো, যদি পরীক্ষা করতে চান আমারে বসাই রাখেন, মোনাজাতের পর কোনো যুবক যদি আইসা বলে সিরাজি তুমি আমার পাও ধরলে আমি ইসলামের পথে চলবো, আমি 100 বার আপনার পাও ধরিয়ে যাবো, চট্টগ্রামে পাও ধরতে আসছি, যদি আমার মালিক এই ডেরে কবুল করে, এই বড় বড় আলেম ওলামা আপনারা ময়দানে বসা আছেন, এই মাদ্রাসার তালবিল আমরা বসা আছে, আপনারা সাদা দাঁড়িয়ালারা বসা আছে, ওই আমার সোনার যুবকেরা টুপি নাই দাড়ি নাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ওদের চোখের পানির বদলতে যদি আমাকেও মাফ করে আপনাকেও মাফ করে, কোনো কথা নাই, দুইটা কথা, কয়টা 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 কয়টা, জোরে বলো জোরে বলো জোরে বলো কয়টা, আল্লাহ তোমার হুকুম মানব, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো। আল্লাহ আমার ভাইরে ওয়াদা দেশ, আল্লাহ ওয়াদার উপরে আমাদের ইস্তেকামত থাকার তৌফিক দান করো, আল্লাহ পবিত্র অন্তর নিয়ে তোমার কাছে যাওয়ার তৌফিক দান করো, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি, অনেক রাত্রের ওয়াজ আমি অ্যাডজাস্ট করতে পারি না, যদি আপনার এলাকায় আবার আসি আপনাদের সাথে প্রাণ খুলে কথা বলবো, আপনারা খুশি আছেন তো? জোরে বলেন সবাই খুশি আছেন, হাত জায়গায় বলেন যুবকেরা, আর জায়গায় বলেন আলহামদুলিল্লাহ, আমি আসলে আপনারা আসবেন তো? আমি যদি আপনাদের এলাকায় আসি আপনারা আসবেন না? আসবেন না, না আমাকে কোনো দলের ফেলাইবেন, কোনো দলের না, মনে থাকবে জোরে বলেন, মনে থাকবে জোরে বলেন,
আপনার পরীক্ষা করে বললেন, হুজুর আমার এলাকার একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা সুইফার, তার পাও ধরা লাগবে, আমি যদি পাও ধরে না যাই আপনার জুতা আমার গালে মারিয়ে দেবেন, কারণ আমি বুঝি। গতকালকের মাহফিল করছি, হুজুর মেশকাতের একটা ছেলে ওয়াইশা আমার পাশে বসে দেখি কাঁদতেছে, আমি কাঁদো কেন বাবা তুমি কি করো, হুজুর আমি মেশকাত করি, কাঁদো কেন? হুজুর আমার বাড়ি পিরোজপুর, আমার আব্বুর চেহারার সাথে আপনার আপনার চেহারার মিল আছে, বাবা নাই, আমি সেই জন্য কাঁদতেছি। আমি মনে মনে বলতেছি, হায় রে ওর মনের মধ্যে কত আফসুস, কি দিয়ে বড়াই করব, কি বলেন ঠিক না বেটি? ও সোনামণি, বড়াই করার কিছু নাই, সব পারে তিনি কে, হাত জাগাই বলেন সব পারে তিনি কে, হাত জাগান না জাগাই বলেন না কে, ওই আল্লাহরে ধরো, ধরার মতো ধরো। আমি তো সবসময় ওয়াজ একটা জেনারেলি কথা বলি, কুকুর হইয়া মালিক সিনে, গরু হইয়া মালিক সিনে গো মানুষ, তুই কেমন মানুষ হইলি রে, আমার আল্লাহরে চিনলি না, আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে সিন্না কবরে যাওয়ার তৌফিক দান করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।